সকলকে স্বাগত জানাই আপডেট মাস্টার ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এই ভিডিওতে আপনাদেরকে যে তথ্যটা দেওয়া হবে সেটা হচ্ছে ডিএলএড ভার্সেস বিএড কেস আজকে যে খবরটা উঠে আসছে সেটাই আপনাদের সাথে শেয়ার করা হবে তো ডিএলএড অগ্রাধিকার বা ডিএলএড ভার্সেস বিএড আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে এটা হিয়ারিংয়ের যে ব্যাপার উঠে আসে তো সেই ব্যাপারে আজকে যে খবর এসেছে সেটা হচ্ছে আগামী যে একটা ডেট দেওয়া হয়েছে সেটা হচ্ছে চোদ্দো ডিসেম্বর তো এটা শুনে অনেকেই নিরাশ হবেন যে ডিএলএড ক্যান্ডিডেটরা বিশেষত কারণ এগারো ডিসেম্বর পরীক্ষা হতে চলেছে এখনও পর্যন্ত যেটা খবর পরীক্ষা না হওয়ার কোনো খবর নেই তো অনেকেই আমাদেরকে মেসেজ করছেন আমাদের পোস্ট দেখে সেখানে কমেন্ট করছেন তো বলে রাখি যে এখনও পর্যন্ত পরীক্ষা হবে না এই ব্যাপারটা কিন্তু কোথাও মানে খবর পাওয়া যায়নি তো আপনারা এখন ধরেই চলুন যে এগারোই ডিসেম্বর পরীক্ষা হচ্ছে এবং হওয়ার সম্ভাবনাটাই অনেকটাই বেশি যেহেতু সব কিছু ঠিকঠাক চলছে এবং সেন্টার সম্পর্কিত কিন্তু অনেক আপডেট আসছে তো ডিএলএড ভার্সেস বিএড বা ডিএলএড অগ্রাধিকার যে কেস সেটা পরবর্তী যে শুনানি সেটা চোদ্দোই ডিসেম্বর চলে গেছে আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ব্যাপারটা পুরো একদম ডিটেল আকারে তো এই মামলাটা কিন্তু খুব দ্রুত নিষ্পত্তি হওয়ার প্রয়োজন আছে কারণ এটা বহুদিন ধরেই চলে আসছে এবং বিএড ক্যান্ডিডেটরা যেমন একটা টেনশানে আছেন ডিএলএডেরও ক্যান্ডিডেটরাও কিন্তু টেনশানে আছেন এটার মধ্যে মানে একটা ফাইনাল জাজমেন্ট হয়ে যাওয়া উচিত আপনারা কি বলেন কমেন্ট করুন তো অনেক কিছু নির্ভর করছে মামলার উপর আপনারা জানেন যে আগামী দিনে নিয়োগের কাদের অগ্রাধিকার থাকবে মানে অগ্রাধিকার হবে কি না ডিএলএডদের না সমান অধিকার থাকবে বিএড ডিএলএড সেটাও একটা ব্যাপার আসছে এবং টেটে বসার নিয়েও একটা ব্যাপার ছিল তো ব্যাপারটা হচ্ছে টেট এগারোই ডিসেম্বর হচ্ছে এবং ১৪ ডিসেম্বর এটার মানে নেক্সট শুনানি বা ফাইনাল জাজমেন্ট যাই হোক কিছুটা তো উঠে আসবে চোদ্দোই ডিসেম্বর তো এগারো তারিখের আগে হলে জিনিসটা ভালো হতো যাই হোক আর কি তো ডেট যেহেতু পড়ে গেছে স্ক্রিনেও দেখতে পাচ্ছেন আপনারা তো এটাই ছিল আপডেট বিভিন্ন ধরনের খবর এবং আপডেটের জন্য আমাদের সাথে যুক্ত থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে একটা অল অপশান আছে ওটাতে প্রেস করে রাখুন আমরা ডেলি বেসিসে ভিডিও আপলোড করি আপনাদের ডিভাইস বা মোবাইলে নোটিফিকেশান আকারে চলে যাবে যখনই আমরা আপলোড করব তো এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট জিনিস তাছাড়া ফেসবুকে গিয়ে সার্চ করুন আপডেট মাস্টার সেখান থেকে আমাদের পেজটাকে লাইক বা ফলো করুন সেখানে এক্সক্লুসিভ কিছু কন্টেন্ট আসে এবং তার সাথে কিছু ব্রেকিং নিউজ আপনাদের সংক্ষিপ্ত আকারে ওখানে সবার আগে দেওয়া হয় এবং তার সাথে টেলিগ্রামে গিয়ে সার্চ করুন আপডেট মাস্টার ফোর একসাথে লিখে এবং টু পয়েন্ট ওয়ানকে প্রায় একুশশোর প্লাস মতো ক্যান্ডিডেট উনি যুক্ত আছেন এখানে দেখে করবেন কারণ অনেক ফেক চ্যানেল বেরিয়েছে আমাদের নামে সেগুলো থেকে দূরে থাকবেন তো ব্যাপারটা হচ্ছে এটাই এবং আরও বিভিন্ন ধরনের যে খবরগুলো আসবে আপনাদের সাথে সব সর্বদা নির্ভুলভাবে সবার আগে শেয়ার করার চেষ্টা করব থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং